নেক্সট আমরা দেখবো পভার্টি, নেক্সট চ্যাপ্টার পভার্টি। ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের মত অনুযায়ী পভার্টি ডিফাইন করেছে তারা। দ্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল হ্যাজ ডিফাইন্ড পভার্টি, গরিব দারিদ্রতা কাকে বলে, বলছে আ হিউম্যান কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই দ্য সাস্টেন্ড অর ক্রনিক ডেপ্রিভেশন অফ দ্য রিসোর্সেস। যখন কোনো একটা মানুষের এমন একটা কন্ডিশন থাকে তার কোনো রিসোর্সই থাকে না, খাদ্য বস্ত্র ইত্যাদি থাকে না, ক্যাপাবিলিটিস, কোন একটা যদি ক্যাপাবিলিটি না থাকে সেও কিন্তু পুয়র, হাত নেই পা নেই সেও কিন্তু পুয়র। চয়েসেস, তার কোনো চয়েস থাকে না, যা পাবে তাই খেতে হবে, এরকম তার কোনো নিজস্ব চয়েস থাকে না। সিকিউরিটি নেই, মানে কি বাড়ি ঘর কিছু নেই। পাওয়ার, মানে তার কোনো পাওয়ারও নেই, যে যতটুকু পাওয়ারের পাওয়ার দিয়ে সে তার দৈনন্দিন জীবন চালাবে সেই পাওয়ারটুকুও নেই, তখন তাকে বলা হচ্ছে কি কি বলা হচ্ছে, তাকে পুয়র বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। ঠিক আছে, পভার্টি ম্যানিফেস্ট ইটসেলফ ইন দ্য ফর্ম অফ বোথ অ্যাবসলিউট পভার্টি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিলেটিভ পভার্টি। যাই হোক, পভার্টি, এই যে দারিদ্রতা, দু রকমের হয়, একটাকে বলছে অ্যাবসলিউট পভার্টি আর একটাকে বলছে কি রিলেটিভ পভার্টি। অ্যাবসলিউট পভার্টি কি বলছে, দিস কনসেপ্ট ইজ বেসড অন অ্যাবসলিউট নিডস অফ দ্য পিপল। অ্যাবসলিউট নিডস অফ দ্য পিপল বলতে কি বোঝানো হচ্ছে, আর ডিফাইন্স অ্যাজ পুয়র ওয়েন অ্যাবসলিউট নিডস আর নট স্যাটিসফাইড। তাহলে দারিদ্রতা দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, তার মানে যখন একটা নির্দিষ্ট পরিমাণ খাবার বা বস্ত্র বা কোনো একটা দ্রব্য ঘর বাড়ি ইত্যাদি আমরা পাচ্ছি না তখন পুয়র। তাহলে একটা দেশে কি করতে পারে, একটা পরিমাপ রাখতে পারে যে এত পার্সেন্ট খাওয়া, এত প্রতিদিন এত ক্যালোরির খাওয়ার সে পাচ্ছে না, যে পাচ্ছে না সে হচ্ছে দরিদ্র। তাহলে একটা নির্দিষ্ট মাপকাঠি রাখতে পারে, তার বিনিময়ে বললো যে এটা অ্যাবসলিউটলি সে এটা পাচ্ছে না, সেই জন্য এটা দরিদ্র, সে দরিদ্র, তাকে দরিদ্র বলে কনসিডার করতে পারে দেশ। তাহলে যখন কেউ অ্যাবসলিউট একটা নিড পাচ্ছে না তখন সেটাকে বলা হয় অ্যাবসলিউট পভার্টি। আর একটা কিভাবে পভার্টি প্রকাশ করা যায়, রিলেটিভ পভার্টি, যে এই লোকটা একটা রয়্যাল এনফিল্ড বুলেট ইউজ করছে, আর ওই লোকটা পাশের বাড়ির লোকটা সে একটা টিভিএস মফেট ইউজ করছে, তাহলে কাকে দরিদ্র বলছে, যে এই লোকটা তুলো যে রয়্যাল এনফিল্ড ইউজ করছে তার তুলনায় যে টিভিএস এর মফেট গাড়িটা ইউজ করছে সে গরিব। তাহলে যখন কারোর সাথে তুলনার মাধ্যমে বা কোনো দেশের সাথে তুলনার মাধ্যমে আমাদের দেশ গরিব কিনা সেটা বিচার করা হবে, তখন সেটাকে বলা হয় রিলেটিভ পভার্টি। রিলেটিভ মানে কি, তুলনামূলক। এইভাবে পভার্টিকে ডিফাইন বা এক্সপ্লেন করা, মানে এক্সপ্রেস করা যেতে পারে। আর একটা কি, আমাদের দেশের মানুষরা নিউট্রিশন পাচ্ছে কিনা, খাদ্যদ্রব্য পাচ্ছে কিনা, সেগুলো যদি না পেয়ে থাকে তাহলে অ্যাবসলিউটলি সে পাওয়ার পুয়র, সেটাও ডিফাইন করা যেতে পারে, সেটা এক্সপ্রেস করা যেতে পারে। সেই জন্য পভার্টিকেও দু রকম ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, যেখানে কিছু জিনিস মানুষ সত্যি পাচ্ছে কিনা সেটা দেখা হয়, আর একটা কি রিলেটিভ পভার্টি, মানে আরেকজনের তুলনায় আরেকজন কত গরিব সেটাও প্রকাশ করা হতে পারে। তাহলে পভার্টি দু রকম, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা রিলেটিভ। তাহলে অ্যাবসলিউটের কি বলছে, ইট ইজ অলসো ডিফাইন্ড ইন দ্য টার্মস অফ ইনসাফিসিয়েন্সি অফ বেসিক নিডস, মানে বেসিক নিডস যদি কেউ না পায় তখন সেটা অ্যাবসলিউট পুয়র। সে ইন ইন্ডিয়া দিস বেসিক নিডস, এটা খুব আমাদের মনে রাখতে হবে, এটাই পরীক্ষা আসে। পয়েন্ট নাম্বার থ্রি, ভারতবর্ষে বেসিক নিডস আর মেজার্ড ইন টার্মস অফ ক্যালোরি ইনটেক, তাহলে কত পরিমাণ খাদ্য একজন পাচ্ছে সে, তার উপরে যদি খাদ্য সে পায় তাহলে সে পুয়র না, আর তার নিচে যদি পায় তাহলে সে বিপিএল, বিলো দ্য পভার্টি লাইন বলে কনসিডার হয় ভারতবর্ষ। সেটা হচ্ছে 2400 ক্যালোরি ইন গ্রামে, গ্রামের ক্ষেত্রে যদি একজন ব্যক্তি 2400 ক্যালোরি খাবার না পায় পার ডে, তাহলে তাকে কি করা হয়, পুয়র বলে কনসিডার করা হয়। আর শহরের ক্ষেত্রে 2100 ক্যালোরির খাবার যদি না পায় তবে তাকে পুয়র বলে কনসিডার করে আমাদের দেশ, ঠিক আছে, পার ডে। এবং যদি দুটো বলে যদি গড়ে কত, এটা লিখে রাখুন 2250, ঠিক আছে। গড়ে হচ্ছে মানে শহর আর গ্রাম মিলে আমাদের দেশের গড়ে, যে যে ব্যক্তি 2250 ক্যালোরির নিচে খাবার পায় তাকে বলা হচ্ছে কি, পুয়র। আর শুধু গ্রামের ক্ষেত্রে সেটা 2400, যেহেতু গ্রামের লোকেদের কায়িক পরিশ্রম বা দৈহিক পরিশ্রম বেশি করতে হয় সেই জন্য গ্রামের ক্ষেত্রে ক্যালোরি ইনটেকটা বেশি রাখা হয়েছে 2400, আর শহরের ক্ষেত্রে 2100। শহরের কোনো মানুষ যদি 2100 ক্যালোরির নিচে খাবার পায় সে গরিব, গ্রামের কোনো মানুষ যদি 2400 ক্যালোরির নিচে খাবার পায়
সে মানুষ, এই সে গরিব। আর ওভারঅল দুটো শহর গ্রাম মিলে 2250 ক্যালোরি, ঠিক আছে? এটা পরীক্ষা অনেকবার এসছে যে ইন্ডিয়ায় এই যে ক্যালোরি মাপার, এই মানে পভার্টি মাপার যে ক্যালোরি ইনটেকটা কত, এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে। দ্য করেসপন্ডিং মনিটারি ইয়ার্ডস্টিক ফর ক্যালোরি ইনটেক ইজ বেসড অন পার ক্যাপিটা মান্থলি হাউসহোল্ড এক্সপেন্ডিচার। তাহলে কিভাবে হিসাব করা হয় যে একটা একটা পরিবার প্রত্যেক মাসে কত টাকা খরচা করছে, সেটা সেটা দিয়েই তার সেই সেই পরিবারের ক্যালোরি ইনটেকটাকে হিসাব করা হয়, ঠিক আছে? এরপরে আসছে রিলেটিভ পভার্টি। আমরা আগে ডিফাইন করেছি কি জিনিস, যে একজনের তুলনায় আরেকজন। দিস কনসেপ্ট ইজ রিলেটেড টু দা জেনারেল স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন আ সোসাইটি। একটা জেনারেল একটা স্ট্যান্ডার্ড তৈরি করা হয় যে এই এই স্ট্যান্ডার্ড গুলো যারা পাচ্ছে তারা গরিব না, যারা পাচ্ছে না তারা গরিব। দাস অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী পিপল আর পুয়ার বিকজ দে আর ডিপ্রাইভড অফ দা অপরচুনিটিস কমফোর্টস অ্যান্ড সেলফ রেসপেক্টস রিগার্ডেড অ্যাজ নর্মাল ইন দা কমিউনিটি টু হুইচ দে বিলং। তাহলে যে কমিউনিটি বিলং করছে, যারা সুযোগ পাচ্ছে তারা গরিব না, যারা সুযোগ পাচ্ছে না তারা গরিব, মানে একজনের সাথে কম্পেয়ার করে ঠিক করা হচ্ছে। ইন রিলেটিভ পভার্টি পুয়ার আর ডিফাইন্ড অ্যাজ আ পার্সন অর ফ্যামিলি হুইজ ইনকামস আর লেস দ্যান দ্য অ্যাভারেজ ইনকাম অফ দ্য কমিউনিটি। তাহলে একটা কমিউনিটিতে 10 জন লোক থাকে বা 5 জন লোক থাকে, তার মধ্যে 3 জন লোক মাসে 3000 টাকা ইনকাম করে আর 2 জন লোক মাসে 500 টাকা ইনকাম করে। তাহলে এই 2 জন লোক হচ্ছে পুয়ার আর যারা 3000 করছে তারা বড় লোক, এইভাবে ডিফাইন করা হয়। অ্যাভারেজ ইনকাম থেকেও কম ইনকাম করছে তারা। দ্যাস রিলেটিভ পভার্টি রিলেটস টু ইনইকুয়ালিটিস ইন আ সোসাইটি। তাহলে এই রিলেটিভ পভার্টির মাধ্যমে কোন দেশের ইনইকুয়ালিটি কত আছে সেটা প্রকাশ করা হয়, মানে অসাম্যতা। ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজ বাই বোথ ইন এক্সট্রিম মেজার্স, দ্যাট ইজ অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ পভার্টি। তাহলে এই অ্যাবসলিউট পভার্টির ক্ষেত্রেও ইন্ডিয়া এক্সট্রিম পজিশনে আছে, খুব বাজে পজিশনে, আর রিলেটিভ পভার্টি মাপার ক্ষেত্রেও ইন্ডিয়ার অবস্থা কিন্তু এক্সট্রিমে, এটা মাথায় রাখতে হবে। অ্যাবসলিউট এবং রিলেটিভ দুটো পভার্টির দিক দিয়ে ইন্ডিয়া এক্সট্রিম পজিশনে আছে। এবার বলছে কজেস অফ পভার্টি, আমরা মোটামুটি সবাই জানি যে কি কি কারণে পভার্টি হয়, এখানে সেটাই বলছে। দ্য এক্সটেন্ট অফ পভার্টি ইন অ্যান ইকোনমি ইজ ডিউ টু দ্য ওয়াইড রেঞ্জ অফ ফ্যাক্টর অফ দ্য ফলোস, এই এই কারণগুলোতে কোন দেশের দারিদ্রতা এক্সট্রিম লেভেলে যেতে পারে। এক, আন্ডার ডেভেলপড নেচার অফ ইকোনমি, তাহলে ইকোনমিটা যদি ডেভেলপড না হয়, আন্ডার ডেভেলপ থাকে। র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এটা আমাদের দেশটা একটা অন্যতম কারণ, যে অতিরিক্ত পপুলেশন গ্রোথ তার জন্য পুয়ার হয়ে যেতে পারে মানুষ। ইভেন ইফ দ্য ন্যাশনাল ইনকাম ইনক্রিজেস দ্য পার ক্যাপিটা ইনকাম রিমেন্স দ্য সেম ডিউ টু দ্য ইনক্রিজ ইন পপুলেশন, দেশের ন্যাশনাল ইনকাম দেখা যাচ্ছে বাড়ছে বাট দেশের জনসংখ্যাও সেই পরিমাণে বাড়ছে। তাহলে এক একজনের ইনকাম, সেক্ষেত্রে পার ক্যাপিটা ইনকামটা কি হবে, পার ক্যাপিটা ইনকামটা সেমই রয়ে গেছে বা কমে যাচ্ছে। যদি ন্যাশনাল ইনকাম যে হারে বাড়ছে তার থেকে জনসংখ্যা বেশি হারে বাড়ে, তাহলে পার ক্যাপিটা ইনকাম কমবে। পার ক্যাপিটা ইনকাম কাকে বলে, যে ন্যাশনাল ইনকাম যেটা হলো সেটাকে দেশের জনসংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এক একজনের কত টাকা করে ইনকাম হয়েছে এক বছরে সেটা বেরিয়ে যায়, এটাকে বলে পার ক্যাপিটা ইনকাম। তাহলে দেশের জনসংখ্যা যদি বাড়তে থাকে র্যাপিডলি ন্যাশনাল ইনকামের থেকে, তাকে তাহলে কি হবে, পার ক্যাপিটা ইনকাম কমবে, ঠিক আছে? তার জন্য মানুষের ইনকাম কমবে এবং দারিদ্রতা বাড়বে। লার্জ ইনইকুয়ালিটি ইন দ্য ওনারশিপ অফ দ্য আর্নিং অ্যাসেটস সাচ অ্যাজ ল্যান্ড বিল্ডিং ইন্ডাস্ট্রি এক্সেট্রা। তাহলে যে ফ্যাক্টর অফ প্রোডাকশন যেগুলো আছে সেগুলো যদি শুধুমাত্র বড় লোকদের হাতেই থাকে, ইনইকুয়ালিটি প্রচুর থাকে, গরিব মানুষের হাতে না থাকে ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো, তাহলে কি হবে, বড় লোকরা আরো বড় লোক হবে, গরিব মানুষ আরো গরিব মানুষ হবে, এর ফলে পভার্টি বাড়বে দেশে। লো লেভেল অফ প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এগ্রিকালচার সেক্টরে যদি উৎপাদন ভালো না হয় তাহলে দেশ গরিব হবে। লার্জ স্কেল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট, প্রচুর মানুষ যদি বেকারত্বের মধ্যে দিয়ে ভোগে তাহলে সেটা পভার্টি চলে আসবে। ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন অ্যাকোয়ারিং এডুকেশন অ্যান্ড স্কিলস, তাহলে যদি এডুকেশন বিভিন্ন রকম টেকনিক্যাল স্কিলস দেশের মানুষ যদি না পায়, বড় লোকরা শুধু পাচ্ছে গরিব মানুষরা পাচ্ছে না, এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, পভার্টি বাড়বে। স্টেট পলিসিস, স্টেটের পলিসি যদি খারাপ হয়, মানে যদি রাষ্ট্র যদি পলিসি ঠিকঠাক না নিতে পারে দেশের ক্ষেত্রে, তার ফলে দেশের দারিদ্রতা বাড়তে পারে। রিজিওনাল ডিসপ্যারিটিস, তার একটা সবুজ বিপ্লবের উদাহরণ আমরা জানি যে পাঞ্জাব হরিয়ানাতে ইউপিতে কৃষকরা কত বড় লোক,
কারণ কি সেখানে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে ভালো পড়েছিল। ঠিক আছে, আর আমাদের এদিকে কৃষকরা কত গরিব লোক। ঠিক আছে, তাহলে এই যে রিজিওনাল ডিসপ্যারিটি, আঞ্চলিক যে বৈষম্যতা যদি থাকে, তাহলে একটা অঞ্চলের মানুষ বড়লোক হয়ে যাবে, আর একটা অঞ্চলের মানুষ গরিব মানুষ হয়ে যাবে, এর ফলে দেশে পভার্টি বাড়বে। এই ইত্যাদি এই কারণগুলোতে দেশে পভার্টি সৃষ্টি হয় বা দারিদ্রতা তৈরি হয়। এবার বলছে এই পভার্টি সরকার কিভাবে মাপে। ঠিক আছে, আমাদের দেশের কিভাবে পভার্টি মাপা হয়, তো দুটো দুটো পদ্ধতি আছে। একটার নাম হচ্ছে এমআরপি বা মিক্সড রিকল পিরিয়ড, আর একটা পদ্ধতির নাম হচ্ছে ইউআরপি বা ইউনিভার্সাল রিকল পিরিয়ড। এই দুটো মেথডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পভার্টি মেজার করে থাকে। তো মিক্সড মিক্সড মানে হচ্ছে কি, দুটো টাইম পিরিয়ডকে মিক্সড বলা হচ্ছে। 365 দিনের কিছু জিনিস আর 30 দিনের কিছু জিনিস, মানে সরকার দেখছে যে এইখানে সাপোজ এই এরিয়াতে 5 জন লোক আছে, তো কিভাবে এমআরপি পদ্ধতিতে কিভাবে করে, দেখছে 365 দিনে কিছু জিনিস 365 দিন তারা পাচ্ছে কিনা দেখছে, মানে 1 বছর ধরে। যেমন এডুকেশন, ইলেকট্রিসিটি ইত্যাদি তারা পাচ্ছে কিনা, এই 5 জনের মধ্যে কারা পাচ্ছে আর কারা পাচ্ছে না, এটা 365 দিন ধরে দেখবে সরকার, 365 দিন ধরে অবজার্ভ করবে। আর কিছু ফুড আইটেম তারা পাচ্ছে কিনা, যে ব্রেকফাস্ট পাচ্ছে কিনা, বা সাম ব্রেকফাস্ট নয় ফুড আইটেম ধরলাম, যে রাইস পাচ্ছে কিনা, ডাল চিকেন পাচ্ছে কিনা, কারা পাচ্ছে আর কারা পাচ্ছে না, এটা দেখলো 30 দিনের জন্য। যে এর মধ্যে কারা কারা 365 দিনের জন্য এডুকেশন ইলেকট্রিসিটি পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না এই 5 জনের মধ্যে। আর কিছু ফুড আইটেম, চিকেন ডাল রাইস, এই 5 জনের মধ্যে 30 দিনে কারা পাচ্ছে আর কারা পাচ্ছে না, তাহলে 1 মাস ধরে ফুড আইটেম গুলো পাচ্ছে কিনা এটা দেখে, আর 1 বছর ধরে কিছু নন ফুড আইটেম তারা পাচ্ছে কিনা দেখে। যারা পাচ্ছে তারা কি গরিব নয় রিচ, আর যারা পাচ্ছে না তারা কি গরিব, এভাবে বিবেচিত হয়। তাহলে এখানে পিরিয়ড কটা, দুটো, 365 দিনের জন্য কিছু জিনিস নন ফুড আইটেম, আর 30 দিনের জন্য কিছু জিনিস ফুড আইটেম পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখছে। সেই জন্য এই এই যে প্রসেসটার নাম হচ্ছে মিক্সড রিকল পিরিয়ড। ঠিক আছে, দুটো দুটো পিরিয়ডের মিক্সচার, একটা 1 বছরের জন্য আর কিছু জিনিস 30 দিনের জন্য অবজার্ভ করা হয়, সেই জন্য এর নাম হচ্ছে মিক্সড রিকল পিরিয়ড। তাহলে এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পভার্টি মেজার করে থাকে। আর একটা কি বলছে, ইউনিভার্সাল রিকল পিরিয়ড, এখানে একটাই পিরিয়ড, কোনোটা 30 দিন কোনোটা 365 দিন এমন নয়, অল আইটেমস আর কালেক্টেড ফর 30 দিন। তাহলে সবকিছুই 30 দিনের জন্য মাপা হয়, 30 দিনই সময় থাকে, এবং দেখা যায় যে কারা পাচ্ছে সেই 30 দিন এই সুযোগ সুবিধাগুলো আর কারা পাচ্ছে না, যারা পাচ্ছে না তারা পুয়ার আর যারা পাচ্ছে তারা রিচ। এইচসিআর বলে একটা হয়, হেড কাউন্ট রেশিও, এটা কি পভার্টি ইনসিডেন্ট রেশিও বলা হয়। এইচসিআর মানে হচ্ছে টোটাল পপুলেশনের, এখানে 5 জন লোক ছিল এই দেশটাতে, আর টোটাল নাম্বার অফ পিপল বিলো পভার্টি লাইন ধরলাম, এগুলো দেখার পরে 2 জন পাওয়া গেছে যারা কি গরিব, গুণ 100। তাহলে টোটাল পপুলেশনের মধ্যে কজন পভার্টি লাইনের নিচে থাকে তার যে পার্সেন্টেজটা সেটাকেই বলা হচ্ছে পভার্টি, সেটাকেই বলা হচ্ছে কি হেড কাউন্ট রেশিও। তাহলে এখানে কি হবে, 40% মানুষ পুয়ার, 5 জনের মধ্যে 2 জন। ঠিক আছে, তাহলে 40% মানুষ কি পুয়ার, এই যে 40টাকে বলা হচ্ছে হেড কাউন্ট রেশিও বা পভার্টি ইনসিডেন্ট রেশিও। এটা পরীক্ষা আসতে পারে, হেড কাউন্ট রেশিও বলতে কি হয় বোঝায়, দেশের পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট মানুষ পুয়ার, সেটাই হচ্ছে হেড কাউন্ট রেশিও বা পভার্টি ইনসিডেন্ট রেশিও। পভার্টি এস্টিমেশন ইন ইন্ডিয়া, এবার এই যে ভারতে কত পার্সেন্ট পভার্টি আছে হেড কাউন্ট রেশিও প্রকাশ করা, এর জন্য বিভিন্ন রকম কমিটি বিভিন্ন সময় তৈরি হয়েছিল, তো এর মধ্যে কোন কমিটি আছে আর কোনটা নেই এর থেকে কোশ্চেন আসতে পারে। বলে পভার্টি এস্টিমেশন ইন ইন্ডিয়া ইজ ক্যারিড আউট বাই নীতি আয়োগ টাস্ক ফোর্স থ্রু দা ক্যালকুলেশন অফ পভার্টি লাইন বেসড অন দা ডেটা ক্যাপচার্ড বাই দা এনএসএসও। তাহলে নীতি আয়োগ এই পভার্টি ক্যালকুলেশনটা করে থাকে এখন বর্তমানে, এবং যে সংস্থা করে তার নাম হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন।
তাহলে সিএসও কি করছিল? ন্যাশনাল ইনকাম প্রকাশ করছিল। আর পভার্টি এস্টিমেশনের কাজ কি করছে? এনএসএসও। পভার্টি লাইন এস্টিমেশন ইন ইন্ডিয়া ইজ বেসড অন দা কনজামশন এক্সপেন্ডিচার অ্যান্ড নট অন দা ইনকাম লেভেল। তাহলে মানুষের ইনকাম দেখে কিন্তু এখানে পুয়ার ঠিক করা হয় না, মানুষের ভোগ, কোন মানুষ বেশি ভোগ করছে আর কোন মানুষ কম ভোগ করছে, কনজিউম করছে, সেটার উপরে ডিপেন্ড করে পভার্টি এস্টিমেট করা হয়। পভার্টি ইজ মেজার্ড বেসড অন কনজিউমার এক্সপেন্ডিচার সার্ভে অফ দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। তাহলে এনএসএসও দেখে যে কারা কেমন এক্সপেন্ডিচার করছে, কোন মানুষ বেশি এক্সপেন্ডিচার করছে, তারা বড় লোক, আর যারা এক্সপেন্ডিচার করতে পারছে না, খরচ করতে পারছে না, তারা গরিব, এইভাবে ঠিক করে। এ পুয়ার হাউস হোল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান উইথ অ্যান এক্সপেন্ডিচার লেভেল বিলো এ স্পেসিফিক পভার্টি লাইন। একটা নির্দিষ্ট পভার্টি লাইন রাখা হয়, তার নিচে যারা এক্সপেন্ডিচার খরচ করছে তাদেরকে গরিব বলে গণ্য করা হয়। দ্য ইনসিডেন্স অফ পভার্টি ইজ মেজার্ড বাই দ্য পভার্টি রেশিও, হুইচ ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ দ্য পুয়ার অফ দ্য টোটাল পপুলেশন এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ। আগেই বলেছি হেড কাউন্ট রেশিওর মাধ্যমে পভার্টিটা প্রকাশ করা হয়, ঠিক আছে? পভার্টি কত আছে সেটা হেড কাউন্ট রেশিওর মাধ্যমে প্রকাশ করা হয়। তো বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটা কমিটি হচ্ছে 1979 সালে হয়েছিল আলাক কমিটি। তারা বলেছিল ডিটারমাইন্ড এ পভার্টি লাইন বেসড অন দ্য মিনিমাম ডেইলি রিকোয়ারমেন্ট অফ 2400-2100 ক্যালোরি ফর অ্যাডাল্ট রুরাল আরবান এরিয়া রেসপেক্টিভলি। আগেই বলেছি যে গ্রামের ক্ষেত্রে 2100 ক্যালোরি আর শহরের ক্ষেত্রে 2400 ক্যালোরি। এটা কোন কমিটি প্রেসক্রাইব করেছিল এই যে পরিমাপটা? আলাক কমিটি 1979 সালে, ঠিক আছে? এই কমিটিটা এটা সুপারিশ করেছিল, যারা ওর নিচে পায় ক্যালোরি তারা গরিব। সাবসিকুয়েন্টলি ডিফারেন্ট কমিটি, এছাড়াও বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল পভার্টি এস্টিমেশনের জন্য। কমিটির নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এর মধ্যে কোন কমিটিটা পভার্টি রিলেটেড এরকম প্রশ্ন আসবে। লাগদাওয়ালা কমিটি 1993, তেন্ডুলকার কমিটি 2009, রঙ্গরাজন কমিটি 2012 ডিড দ্য পভার্টি এস্টিমেশন। এরা বিভিন্ন সময় বিভিন্ন পিরিয়ডে পভার্টি কত আছে দেশে সেটা এস্টিমেট করেছিল। অ্যাজ পার দ্য রঙ্গরাজন কমিটি রিপোর্ট 2014 সালে একটা কমিটি হয়েছিল, দ্য পভার্টি লাইন ইজ এস্টিমেটেড অ্যাজ মান্থলি পার ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ 1407 ইন আরবান এরিয়া এবং 972 রুরাল এরিয়া। তাহলে এই রঙ্গরাজন কমিটি 2014 সালে যে রিপোর্টটা পেশ করে, সেই কমিটির রিপোর্ট অনুযায়ী বলছে শহরের ক্ষেত্রে যারা মাসে যে ফ্যামিলিগুলো 1407 টাকা, ঠিক আছে, খরচা করে, মানে যে ফ্যামিলি নয় যে ব্যক্তি 1407 টাকা খরচা করতে পারে বছর মাসে, তারা হচ্ছে পুয়ার নয়, তার নিচে যারা করে তারা পুয়ার শহরের ক্ষেত্রে। আর গ্রামের ক্ষেত্রে যারা 972 টাকাও খরচ করতে পারে না তারা পুয়ার, আর তার উপরে যারা খরচ করে 972 তারা হচ্ছে বড় লোক বলে বিবেচিত হয়, ঠিক আছে, এই রঙ্গরাজন কমিটি 2014 সালের হিসাব অনুযায়ী। তাহলে যাদের খরচা গ্রামের ক্ষেত্রে 972 টাকারও কম যে ব্যক্তির এক মাসে, তাকে গরিব বলে গণ্য করা হয়, ঠিক আছে? এরপরে আসছে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম, মানে এই যে দারিদ্রতা প্রকাশ হলো, দারিদ্রতা এত আছে আমাদের দেশে, তো এই দারিদ্রতা দূরীকরণের জন্য আমাদের গভর্নমেন্ট, রাজ্য সরকার, কেন্দ্র সরকার কি কি প্রোগ্রাম নিয়েছে সেগুলো আমাদেরকে পরীক্ষা আসতে পারে কোন সালে কি নেয় ইত্যাদি। প্রথমে আসছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IRDP। এই ফুল ফর্ম আসে, IRDP-র ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা 1978-79 সালে নেওয়া হয়, 2 অক্টোবর 1980 মানে ইউনিভার্সালে সারা ইন্ডিয়া ব্যাপী করা হয়। তাহলে এটা মনে রাখতে হবে কত সালে হয় আর প্রোগ্রামটার নামটা কি। জহর রোজগার যোজনা, জহর গ্রাম সমৃদ্ধি যোজনা, এটাও নেওয়া হয়। রুরাল হাউজিং ইন্দিরা আবাস যোজনা, যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দেওয়ার জন্য। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম নেওয়া হয়। ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমটা চালু হয় NOAPS, ঠিক আছে, 2011-12 বাজেটে এত টাকা দেওয়া হয়। অন্নপূর্ণা স্কিম বলে একটা স্কিম হয় কিসের জন্য? চাল টাল দেওয়ার জন্য, ঠিক আছে, 10 কেজি করে ফ্রি ফুড গ্রেনস পার মান্থ, এটা দেওয়া হবে গরিব মানুষদেরকে তার জন্য। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা বলে একটা যোজনা হয়, এগুলো বাড়িতে আপনারা ডিটেলসে পড়ে নেবেন। 2005 সালে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেটাকে আমরা 100 দিনের কাজ বলি, কত সালে হয়, এর ফুল ফর্ম কি, কারা পায় ইত্যাদিগুলো আপনারা ডিটেলসে পড়ে নেবেন। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন আজীবিকা 2011 সালে লঞ্চ হয়, এর কি কি ডিটেলস আছে, সেলফ হেল্প গ্রুপ ফর্মড হয়, সেলফ হেল্প গ্রুপ যেটা আমরা এখন জানি SHG, এই কমিটি এইটার মাধ্যমে, এই এই মানে স্কিমের মাধ্যমে কিন্তু ফর্ম হয়।
এগুলো ডিটেলসে বাড়িতে পড়বেন, কবে হয় কি কি আছে ডিটেলস। ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, শহরের দারিদ্রতা কমানোর জন্য কি কি করা হয় দেখবেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা রিসেন্ট হয়েছে, কৌশল বিকাশ করার জন্য মানুষের যাতে স্কিল ডেভেলপ হয়, তাতে পভার্টি, তাদের ইনকাম বাড়ে, পভার্টি কম। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য, যাতে ডাইরেক্ট বেনিফিট গুলো তারা সরকার থেকে পেয়ে যায় গরিব মানুষরা। এগুলো কবে হয় এবং কি কি কারা পায় এগুলো ডিটেলস আপনারা স্লাইড দেখে হোক বা লিখে নিয়ে আপনারা পড়ে নেবেন এগুলো ডাইরেক্ট, ঠিক আছে, পিডিএফ থেকে বা যা হোক এগুলো করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই অবধি, নেক্সট দিন আমাদের পভার্টি এই পর্যন্ত হলো, পভার্টি পরে আনএমপ্লয়মেন্টটা করবো, করে নতুন চ্যাপ্টারে ঢুকবো, ঠিক আছে।